So what's up, Polo Points? It's me here, Tasin Shadman, and I'm back with another video. So আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি কিসের ভিডিও করব, এন্ড তোমরা আসলেই খুবই জানতে চাচ্ছো যে আসলে এই ভিডিওতে কি কি থাকবে। সো আজকে আসলে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল, সো ফুল দেখবে। আমি ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের আরোকে বলছি ফুল দেখবা, কোথাও স্কিপ করবে না, বিকজ তুমি যদি স্কিপ করো দেন তুমি আসলে মাথার মধ্যে কিচ্ছু বুঝবে না, অ্যান্ড দেন তোমরা সুন্দর মতো যে কমেন্ট বক্সে যে আজেরা কমেন্ট করবা যে কি বললো আজেরা, কি কালিগাজ করবা। সো ফুল দেখবা, দেন তুমি যে কমেন্ট করতে পারো ইচ্ছা মতো। ওকে, সো ফুল দেখবা, কোথাও স্কিপ করবো না। সো আজকে এই ভিডিওতে আসলে মেনলি আমরা কথা বলবো হচ্ছে জিরো আওয়ার গেমটি নিয়ে, সেটি হলো রিসেন্টলি ওদের ট্রেলারটি বেরোচ্ছে, তোমরা দেখেছো আমার চ্যানেলেও অ্যান্ড ওদের অফিসিয়াল চ্যানেল দেখেছো। সো জিরো আর গেমটি আসলে অনেক 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 স্পেশাল ফুল বাংলাদেশের জন্য, ফুল বাংলাদেশকে চমকাই দিয়েছে আবারও। সো এই গেমে ফুল ইনফরমেশন তুমি টাইটেল দেখেছো যে এই গেম ফুল ইনফরমেশন আমি আজকে এই ভিডিওতে দিব। সো আসলে আমি এই ভিডিওটা আসলে মোট তিন ভাগে ভাগ করেছি। সো ফার্স্ট ভাগে আমি রেখেছি হলো রিকোয়ারমেন্টস কী কী লাগবে, এরপর সেকেন্ড ভাগে হচ্ছে এর কি পিসি, কোথায় কোথায় মোবাইলে কি খেলা যাবে, নাকি কোন জায়গায় কোন কোন প্ল্যাটফর্মে খেলা যাবে, অ্যান্ড এই থার্ড পার্টে আমি রেখেছি হলো একটুখানি এটা কারা বানিয়েছে, অ্যান্ড কোন কোন টিম এবং কতদিন লেগেছে, অ্যান্ড ইয়াপ এ কথা নিয়ে আমি আজকে এই ভিডিওটি শুরু করে যাচ্ছি। সো আজকে ইন করবো, চলো আজকে ভিডিওটা শুরু করে যাবো। তার আগে তোমাদের কারটা কথা বলতে চাই, তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো দেন অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং, বিকজ আমি যদি এই চ্যানেলে সব ধরনের গেমিং নিউজ থেকে শুরু করে যেমন এই জিরো আওয়ার গেম নিয়ে অনেক ভিডিও দেবো সামনে আগে। সো অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং এবং পাশে থাকা বেল বাটন দিয়ে দিবে যেন পরবর্তী এরকম জিরো আওয়ার গেমের নোটিফিকেশন মিস না করতে চাইলে, অ্যান্ড আমার আগন্তুক এবং অ্যানিহিলেশনে আরও দুইটি প্লেলিস্ট আছে, সো তোমরা ওগুলো চেক করতে পারো। সো ওইগুলো আসলে ও অরিজিনাল নিউজ দিয়ে ভরা, সো মিস করবো না। ওকে, সো মিস করবো না। সো আজকের এন্ট্রি করবো, চল আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি তো স্টার্ট হয়ে গেছে আমি জানি, বাট এখন আমরা কোন টপিক নিয়ে ফার্স্টে কথা বলবো। সো মেইনলি আমি আসলে ফার্স্টেই কথা বলতে চাচ্ছি যেটা ফার্স্ট অফ অল গেমটি বানানোর আগে সেটা কারা কারা বানিয়েছে। সো তোমরা যদি জিরো আওয়ার গেমটি জানো, সো আগন্তুক তোমরা যদি গেমটি জানো, সো বুঝবে যে আগন্তুক এবং জিরো আওয়ার গেমের মধ্যে আসলে অনেক মিল আছে এবং লিটারেলি অনেক মিল আছে। সো তোমরা বুঝতেই পারছো যে কারা বানিয়েছেন, আমাদের ট্রেলারের ফার্স্ট দিকে তোমরা দেখেছো যে আত্রিতো অ্যান্ড M7 প্রোডাকশনস। সো এই দুই কোম্পানি অথবা এই দুই গেম ইন্ডাস্ট্রিজ অথবা এই দুই মানে তোমরা যাই বলো না এই দুই টিম এই গেমটি বানিয়েছেন, খুবই কষ্ট হয়েছে ওনাদের বানাতে, বিকজ আগন্তুক ওদের কাজ আছে। সো ওনারা মোট দুইটি গেম এখন বানাচ্ছে, সো তোমাকে একটু শান্তভাবে থাকতে হবে যেন ওরা এই গেমটাও সুন্দরভাবে দিতে পারে। সো আগন্তুক এর লেট হচ্ছে বিকজ ইউ নো ফর দ্য COVID-19 সিচুয়েশন, প্লাস এই গেমের রিলিজ ডেট হচ্ছে অগস্ট মাসে। তোমরা যদি না জানো ওদের ট্রেলার একবারে লাস্ট দিকে বলে দেয় যে কামিং রিলিজিং অন অগস্ট অন স্টিম ইঞ্জিন। সো এটা আসলে মেইনলি স্টিম ইঞ্জিনে ওদের গেমটি ওরা পাবলিশ করবে। সো ওদের ট্রেলারে তোমরা যদি দেখে থাকো দেন ওখানে ডিসক্রিপশন বক্সে লেখা আছে যে স্টিম ইঞ্জিনের একটি লিঙ্ক আছে, তোমরা যদি ওখানে ডাইরেক্টলি ক্লিক করো দেন দেখবে যে তোমরা স্টিম ইঞ্জিন ওখানে চলে গেছে, তোমরা ওখানে অ্যাড টু উইশ লিস্ট দিয়ে রাখবা, বিকজ পাবা না আই এম টেলিং ইউ অনেক লিমিটেড। সো অবশ্যই অবশ্যই কিনতে হবে, ইয়াস উই হ্যাভ টু বাই ইট। তোমার জন্য অনেক কোশ্চেন থাকবে যে কিনবো না কিনবো না, ইয়াস উই হ্যাভ টু বাই ইট। সো চলো আমরা এখন চলে যাই সেকেন্ড কোয়েশ্চেনটাতে। সো সেকেন্ড কোয়েশ্চেনটা হলো এর কি পিসি অথবা PS4 অথবা মোবাইল অথবা Xbox অথবা কোন কোন জায়গায় আসবে, ব্রো জাস্ট টেল মি দ্যাট, ইয়াস আই এম টেলিং ইউ। সো এই গেমটি আসলে অনলি পিসিতে আসবে, বিকজ অনলি পিসিতে কিন্তু জাস্ট স্টিম ইঞ্জিনটা আছে, যেমন আনরিয়াল ইঞ্জিন থেকে শুরু করে পিসিতে কিন্তু জাস্ট স্টিম ইঞ্জিনটা আছে। সো ইউ হ্যাভ টু বাই ইট ফ্রম স্টিম ইঞ্জিন অ্যান্ড প্লে ইট অন পিসি। সো তোমরা PS4 এটা এখন আসবে না, বিকজ ইউ নো আগন্তুক আসতেছে, সো আগন্তুক নিয়ে ওরা PS4 আনবে, Xbox আনবে, ইয়াপ ওনারা এখন ওনাদের মাথায় নাই যে জিরো আওয়ার গেমটি PS4 আনবে। বাট তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো ভাই এরা কি ফোনে আসবে, ভাই প্লিজ একটু অ্যান্সার করে, একটু ফোনে আসবে নাকি ভাই প্লিজ, পায়ে ধরি, মাফ করেন মানে মাফ না, ওকে ভাই পায়ে ধরি প্লিজ একটু বলেন ফোনে আসবে নাকি। সো আসলে আমার আগন্তুক নিয়ে যত ফিরে বানাচ্ছে ওখানে হাফ অফ দ্য কমেন্টস প্রায় ওখানে হাজার কমেন্টের মতো আছে, সো ওইখানে হাফ অফ দ্য কমেন্টস হলো বলতে হচ্ছে ভাই এটা কি ফোন আস, বিকজ তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমি জানি তোমরা অবশ্যই তোমাদের ফোন দিয়ে দেখতেছো, রাইট? সো তোমরা অনেকে কোয়েশ্চেন থাকবে ভাই এটা কি ফোনে আসবে নাকি, ফোনে 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 আসবে নাকি, ইয়াস
না আই এম টেলিং ইউ অন দ্য অ্যানসার, এটা ফোন আসবে। ইয়া খুবই সুন্দর অ্যান্সার, এটা আসতে পারে যদি ওরা ভালো রেসপন্স পায় পিসিতে, দেন ওরা আরও ভালোভাবে গেমটি ফোনে আনা ট্রাই করবে ইন দিস ইয়ার। ইয়া গ্রেট নিউজ, ইন দিস ইয়ার মানে ওরা এই ইয়ারের মধ্যে এটা ফোনে আনতে পারবে যদি এই ভালো এই গেমের রেসপন্স পায় পিসিতে। তো তোমরা অবশ্যই গেমটি শেয়ার করবে, আমার ভিডিওটি শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের সাথে যেন ওরাও যেন জানতে পারে, অ্যান্ড ওরা যেন গেমটি কেনে, অ্যান্ড মেম সেভেন প্রোডাকশনসের আত্মীয় তোমরা সাপোর্ট করবা, জিরো আওয়ার গেম যারা বানিয়েছে ওদেরকে সাপোর্ট করবা, তাহলে ওরা ফোনে আনতে পারে অ্যান্ড আমাদেরই লাভ হবে। বিকজ পিসি অন করতে অনেক টাইম লাগে, অ্যান্ড ফোনে খেলতে তোমার এক মিনিট লাগবে ব্রো। ইটস ভেরি ইজি। সো আজারে এন্ড করবো, চলো আজকে ভিডিওটা শেষ করা যাক। ইয়া এখন এখন শেষ হয় না, ওকে শেষ হয় নাই। সো এখন আমাদের থার্ড অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, যে এটা কোন কোন রিকোয়ারমেন্টস অথবা ভালো পিসি লাগবে নাকি অথবা নর্মাল পটেটো পিসি নাকি, ইউ নো অনেকে আমার কোয়েশ্চেন করে যে ভাই পিসি লাগবে নাকি, মানে পিসি লাগবে, ইউ নো দ্যাট পিসি লাগবে, বাট এটা আসলে কীরকম রিকোয়ারমেন্টস লাগবে। সো তোমার আমাকে অনেকেই ব্রো জাস্ট লিটারালি ইউ কোয়েশ্চেন মি, অনেকেই কোয়েশ্চেন করছে ভাই এটার রিকোয়ারমেন্টস কী কী লাগবে। সো আজকে আমি এটার সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি তুমি যদি খেয়াল করো যে আগন্তুকের ওটা নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও বানাচ্ছে, বাট হাফ অফ দ্য ভিডিও ফেক অ্যান্ড আজাইরা শুধু প্যাচাল করতে থাকে, বাট আমি সেরকম মানুষ না যে শুধু আজাইরা প্যাচাল পাবো অ্যান্ড ভিডিওতে ভিউজ আনবো লাইক অ্যান্ড ওয়াচ আনবো, এরকম মানুষ না। ওকে সো আমি রিয়েল নিউজ দেবো, তোমাদেরকে সত্যিকারই নিউজ দেবো। সো অ্যাকচুয়ালি তোমরা যদি ঠিকভাবে ডিপলিভাবে ভাবো দেন দেখবে যে কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু অতটা মানুষের পিসি আছে বাট অতটা ভালো স্পেক্স নাই, মানে অতটা ভালো র্যাম গ্রাফিক্স কার্ড কিন্তু নাই। সো ওরা আসলে লো গ্রাফিক্সও গেমটি রাখছে, লো গ্রাফিক্স মিডিয়াম গ্রাফিক্স হাই গ্রাফিক্স, তোমরা যদি গেম খেলো দেন বুঝবা আসলে এইগুলো কী। সো অ্যাকচুয়ালি তোমাদের যদি মিনিমাম কথা বলি, সো তোমাদের মিনিমাম লাগবে 4GB র্যাম ইন ইউর পিসি। সো মিনিমাম তোমাদের লাগবে 4GB র্যাম, অ্যান্ড তোমাদের যদি 8GB র্যাম হয় ম্যাক্সিমাম দেন মাথা নষ্ট, ইউ ক্যান প্লে ইন হাই গ্রাফিক্স, লিটারালি ইউ ক্যান প্লে ইট ইন হাই গ্রাফিক্স। সো লিটারালি তোমাদের মিনিমাম মিনিমাম তোমাদের লাগবে 4GB র্যাম ইন ইউর পিসি। আর সেকেন্ড অফ অল তোমার যদি গ্রাফিক্স কার্ড বলো, তাহলে একটা তোমাদের একটা ভালো যেমন তেমন গ্রাফিক্স কার্ড হলেই চলবে না, একটু ভালো গ্রাফিক্স কার্ড হইতে হবে, লিটারালি একটু ভালো গ্রাফিক্স কার্ড হইতে হবে। বিকজ তোমরা যদি ট্রেলারটি দেখো দেন বুঝবে যে আসলে গেমটি কতটা জোস, একটু হাই গ্রাফিক্স গেম কিন্তু। সো দ্যাটস ওয়াই তোমাদের একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগবে, অ্যান্ড দিস ইজ আ থিং। সো এটি চলে গেলো আমাদের রিকোয়ারমেন্টস নিয়ে, অ্যান্ড এই দুইটি যদি তোমাদের কাছে থাকে, যদি তোমাদের কাছে অ্যাটলিস্ট 4GB র্যাম থাকে, যদি একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড থাকে অথবা মিডিয়াম মানের গ্রাফিক্স কার্ড থাকে, সো দেন তুমি লিটারালি খেলতে পারবা, লিটারালি তোমরা একটা লো গ্রাফিক্স খেলতে পারবা। তুমি যদি 8GB র্যাম থাকে, তোমাদের যদি একটা গেমিং পিসি থাকে, দেন তো ব্রো জাস্ট অগস্টের জন্য ওয়েট করো, এক্ষুনি কিনে ফেলো, অগস্টের জন্য ওয়েট করতে করতে কিনে ফেলো, খেলো, রিভিউ দাও, আমাদের দেখো, কমেন্ট করো যে তোমাদের গেমটি ট্রেলার কেমন লাগছে। ওকে সো আজকে থাকবে পর্যন্ত, দেখা হবে পরে কোনো গেমিং নিউজের ভিডিওতে, যেমন এইরকম জিরো আওয়ার গেমের ভিডিও নিউজের ভিডিও আমি আরও সামনে দিব, অ্যান্ড উইথ লাইভ প্রুফ, অ্যান্ড আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি, আমাকে ওনারা অনেক কোয়েশ্চেন অ্যান্সার করবে। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে দিয়ে দিও, যেন পরের নিউজটা অথবা পরে রিয়েলি ইম্পর্টেন্ট নিউজটা মিস না করতে চাইলে। অ্যান্ড আর একটা কথা বলতে চাই, তুমি যদি অফিসিয়ালভাবে আমার গেমিং সার্ভারে ডিসকর্ড সার্ভারে জয়েন হতে চাও, দেন ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক আছে ডিসকর্ড সার্ভারে, সো জয়েন নাও অ্যান্ড চ্যাট উইথ মি। সো অনেকেই আছে, সো অনেকেই তোমরা নাই, সো ইয়া আমি তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি। অ্যান্ড তোমরা অবশ্যই আমার ফেসবুকে জয়েন করতে, ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, অ্যান্ড ফেসবুক পেজেও লাইক দিতে পারো, ইটস ইউর উইশ। তোমরা আরও নতুন নতুন লেটেস্টভাবে নিউজ আপডেট পেতে পারবে, ভিডিও কবে আসবে এরকমভাবে। সো আচ্ছা দেখবে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, আসসালামু আলাইকুম, বাই।